Hey everyone, welcome করছি নতুন একটা অ্যাসেম্বল ভিডিওতে। দেখতেই পাচ্ছো বেশ কিছু কালারফুল টয় ভেহিকলসের পার্ট কিন্তু এখানে রয়েছে, আর প্রতিটা টয় ভেহিকলসের পার্টকে আজকে আমি জোড়া লাগাবো, দেন একটা পরিপূর্ণ টয় ভেহিকলসের রূপ দেব। তো ফ্রেন্ডস, আমি প্রথমে এই ভেহিকলসটাকে নিয়ে নিচ্ছি হাতে, দেখো এটা কিন্তু এখনও ভেহিকলস না, এটা পরিপূর্ণ করতে হবে আমার বিভিন্ন অংশকে জোড়া লাগিয়ে। তো এটা খুবই কুল কালারের সাথে রয়েছে দেখতেই পাচ্ছ, আর অলরেডি হয়তোবা তোমরা বুঝেও গিয়েছো যে এটা কী ভেহিকলসের পার্ট। তো এটার লোয়ার পার্টসটা কিন্তু আমি হাতে নিয়ে নিলাম, এখন এই লোয়ার পার্টসের সাথে এই আপার পার্টসটাকে আমি জোড়া লাগিয়ে দিব। তো এই জন্য আমি পয়েন্ট অনুযায়ী এটাকে বসিয়ে দিচ্ছি, দেখো আমি কিন্তু অলরেডি বসিয়ে ফেলেছি। আর এই হোল দুইটার মধ্যে কিন্তু স্ক্রু দেওয়া রয়েছে, এই স্ক্রুগুলোকে এখন আমি টাইট করে ফেলবো। ফ্রেন্ডস দেখো, এই পাশটা কিন্তু ফ্লেক্সিবল থাকে, বিকজ এটা সাসপেনশনের জন্য কিন্তু এটা দেয়া হয়েছে, এই পাশটা ফ্লেক্সিবল। তো আমি কিন্তু আপার পার্টসের সাথে লোয়ার পার্টস অ্যাডজাস্ট করার কারণে এটা কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেল এই পপুলার টয় ভেহিকল সিএনজি অটো রিক্সাটি। এটা কিন্তু একটা সিএনজি অটো রিক্সা, তোমরা খুব ভালোভাবেই জানো, তোমরা অনেক পছন্দ করো এই সিএনজি অটো রিক্সা ভেহিকলটিকে, একটা ইন্ডিয়ান ভেহিকল, খুবই কুল কালারের সাথে রয়েছে। তো এটাকে রাখবো, দেন চলে যাব আমি নেক্সট একটা ভেহিকলে। আর এটা হচ্ছে একটা পুলিশ কারের আপার পার্টস, তোমরা দেখেই হয়তোবা বুঝতে পারছো, আর লিখাও রয়েছে পুলিশ কার, তো বুঝতে পারছো যে এটা একটা পুলিশ কারের আপার পার্টস। তো এটার সাথে এখন আমি এই পুলিশ কারের লোয়ার পার্টসটাকে অ্যাটাচ করব। তো এটার মধ্যে বেশ কিছু ক্যাবল রয়েছে, স্পিকার রয়েছে, এলইডি লাইট রয়েছে, সার্কিট রয়েছে, অনেক কিছুই রয়েছে ভেতর দিকে। তো এটাকে আমি এখন এই লোয়ার পার্টসের সাথে আপার পার্টস অ্যাডজাস্ট করার জন্য আমি কিন্তু এটাকে ফিক্স করতে ট্রাই করলাম, এখন জাস্ট স্ক্রু দিয়ে টাইট করব। আর তার সাথে সাথে এই পুলিশ কারটাও কিন্তু পুরোপুরিভাবেই ফিক্স হয়ে যাবে, তোমরা বুঝতে পারছো। দেখো আমি কিন্তু চারদিকে স্ক্রু হলে স্ক্রুগুলোকে দিয়ে দিয়েছি, এখন জাস্ট টাইট করে দিব প্রতিটা স্ক্রু। এখানে কিন্তু একটা স্ক্রু দেয়া রয়েছে আগে থেকে। তো দেখো প্রতিটা স্ক্রুকে কিন্তু আমি টাইট করে ফেললাম, আর এবার জাস্ট মিসিং রয়ে গিয়েছে কিন্তু হুইলগুলো। তো একে একে আমি প্রতিটা হুইলকে অ্যাটাচ করে ফেলবো, দেখো ওয়াও। আর সামনের দিকের যে দুইটা হুইল, সেই দুইটা হুইলকে এখন আমি অ্যাটাচ করব। এটা যখনই আমি প্রেস করলাম তখনই কিন্তু এটা ভালোভাবে ফিক্স হয়ে গেল। তো এখন কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল এই এস ইউভি মডেলের পুলিশ কারটি। এটা কিন্তু এস ইউভি মডেলের একটা পুলিশ কার, খুবই আই ক্যাচি কালারের সাথে রয়েছে, এখানে সাইরেন লাইটটা রয়েছে দেখতে পাচ্ছ, আউডির একটা লোগো দেয়া রয়েছে, টয় আউডি এস ইউভি পুলিশ কার। তো এটাকে আমি এই মিডল পয়েন্টে রেখে দিচ্ছি, আর তারপরে এই দিক থেকে এই টয় ভেহিকলসের পার্টটাকে হাতে নিয়ে নিলাম। আর এটা বুঝতে পারছো যে একটা বুলেট ট্রেনের পার্টস, আপার পার্টস লেখা রয়েছে এখানে। তো এখন জাস্ট আমি এটার লোয়ার পার্টসের সাথে এই আপার পার্টসটাকে ফিক্স করব। তো এই জন্য এই লোয়ার পার্টসটাকে নিয়ে নিলাম, এটার মধ্যেও ক্যাবল, স্পিকার, এলইডি লাইট, দেন সার্কিট, অনেক কিছুই রয়েছে। তো এটাকেও এখন আমি এই আপার পার্টসের সাথে ফিক্স করার জন্য পয়েন্ট অনুযায়ী বসিয়ে নেওয়ার ট্রাই করছি। আর এটার মধ্যেও স্ক্রু রয়েছে বেশ কিছু, সেই স্ক্রুগুলোকে আমি স্ক্রু হোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো। এটারও কিন্তু চারপাশেই স্ক্রু রয়েছে, সেই স্ক্রুগুলোকে আমি কিন্তু দিয়ে দিলাম।
দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু প্রতিটা স্ক্রুকে খুব ভালোভাবে টাইট করে ফেললাম, আর এরই সাথে সাথে কমপ্লিট হয়ে গেল আমার এই টয় ভেহিকলসের পার্ট দুটোকে জোড়া লাগানো, যেটা আলাদা বা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এখন কিন্তু আমি পুরোপুরিভাবে এই দুইটাকে ফিক্স করে ফেলেছি খুব মজবুতভাবে। খুবই কালারফুল একটা বুলেট ট্রেনের ফ্রন্ট পার্ট কিন্তু এটা, তোমরা বুলেট ট্রেন সবাই জানো খুবই ফাস্টেস্ট একটা ট্রেন, আর এটার ফ্রন্ট পার্ট কিন্তু একটা টয় হিসেবে এটাকে বানানো হয়েছে। দেখো টয় বুলেট ট্রেনের ফ্রন্ট পার্ট দেখে নিলে, যেটাকে আমি অ্যাসেম্বল করে ফেললাম। আর সর্বশেষ যেই ভেহিকলসের পার্টটা রয়েছে, এটা কিন্তু একটা কার এর পার্টস। তো এই কার এর পার্টসটাকে আমি এই লোয়ার এর সাথে অ্যাটাচ করব এখন। তো প্রথমে আমি এটাকে পয়েন্ট অনুযায়ী বসাই, আর এটা কিন্তু অনেক কালারফুল আপার লোয়ার দুইটাই, এটার মধ্যেও ক্যাবল সার্কিট স্পিকার অনেক কিছুই রয়েছে। তো এটাকেও আমি পয়েন্ট অনুযায়ী বসিয়ে নিচ্ছি এখন। দেখো এটার মধ্যেও কিন্তু স্ক্রু আমার দিয়ে টাইট করতে হবে। তো প্রথমে আমি পেছন দিকের স্ক্রু হোলের মধ্যে স্ক্রু দিয়ে দিলাম, আর এবার কিন্তু এই সামনে একটা স্ক্রু রয়েছে সেটার মধ্যেও স্ক্রু দিয়ে দিলাম। তো এখন জাস্ট টাইট করে ফেলবো। আর সামনের দিকে স্ক্রুটাকে টাইট করলেই কিন্তু শেষ হয়ে যাবে। ওয়াও ফ্রেন্ডস, খুবই মজবুতভাবে কিন্তু টাইট করে ফেললাম এই স্ক্রুগুলোকে, যেটা এই কারের আপারের সাথে লোয়ারকে ফিক্স করে ফেললো স্ক্রু টাইট করার মাধ্যমে। তো ফ্রেন্ডস, এখন আমি এই ভেহিকলটার হুইলগুলোকে অ্যাডজাস্ট করব। তো প্রথমে এই পেছন দিকের যেই একটা হুইল মিসিং সেটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি এই দুইটা হুইলকে একসাথে, দেখো চেপে। আর তারপরে এই ফ্রন্ট সাইডের এই হুইলটাকেও অ্যাটাচ করব। এই ফ্রন্ট সাইডের এই হুইলটাকেও অ্যাটাচ করে ফেললাম আমি প্রেস করার মাধ্যমে। কত কালারফুল হুইল, বিগ বিগ সাইজের হুইল, হট হুইল দেখতে পাচ্ছ তোমরা। আর এটা কিন্তু ওভারঅল একটা হামার কার, যেটা অফ রোডে চলে থাকে, অফ রোডে খুব ভালো চলে এই হামার কারগুলো। ভাঙাচুরা রোড বা খুবই রিস্কি বা ডেঞ্জারাস রোডে কিন্তু এই হামার কারগুলো খুব ভালো চলে। তো সেই মডেলের একটা কার, টয়ে হামার কার। কত সুন্দর কালার কম্বিনেশন, তার সাথে হট হুইল আর বেশ কালারফুল কালার। তো আমি কিন্তু আজকের ভিডিওতে এই হামার কারটাকে অ্যাসেম্বল করলাম, তোমরা দেখেছো। একটা পুলিশ কারকে অ্যাসেম্বল করেছি যেটা এসইউভি মডেলের, একটা বুলেট ট্রেনকে অ্যাসেম্বল করেছি, একটা বুলেট ট্রেনের ফ্রন্ট পার্ট, আর তার সাথে ছিল পপুলার ভেহিকল সিএনজি অটো রিক্সা। হোপফুলি তোমরা ভিডিওটা এনজয় করেছো, যদি এনজয় করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।